বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা, নরসিংদী জেলা শাখার নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি গঠনতন্ত্র বহির্ভূত তফসিল ঘোষণা করছে বলে অভিযোগ করেছেন সমিতির বর্তমান সভাপতি ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আলতাফ হোসেন ও অন্যান্য সদস্যরা। লিখিত অভিযোগ দেওয়ার পরও পক্ষপাতিত্ব আচরণ করছেন নির্বাচন পরিচালনা কমিটি। এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সাথে কথা বলার জন্য একাধিকবার তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। গঠনতন্ত্র বহির্ভূত তফসিল ঘোষণা বাতিলের দাবি জানিয়েছেন বাপসার অধিকাংশ সদস্যগণ। গঠনতন্ত্র অনুযায়ী নিয়ে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে আমরা সাধারণ সভা করি এবং সাধারণ সভায় একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি তার পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে একটি অসাংগঠনিক এবং একটি তফসিল ঘোষণা করে যাহা অনভিপ্রেত, এবং এতে নির্বাচন ঘোষণা করেছেন 15 তারিখ, তফসিল ঘোষণা করেন 15 তারিখ রাত্র 10টায়। সেখানে বলা হয়েছে যে 16 তারিখ পর্যন্ত ফর্ম বিতরণ, 17 তারিখে দাখিল, প্রত্যাহার, বাছাই এবং চূড়ান্ত প্রার্থী তালিকা, এবং ভোট গ্রহণের তারিখ দেওয়া হয়েছে 19 নভেম্বর, যাহা কোনোমতেই এক নির্বাচনী আইন বা প্রচলিত বিধির মধ্যে পড়ে না। এই তাছাড়া ইতিপূর্ব বাপসার যে পূর্বে পর নির্বাচন হয়েছে সেখানেও এই ধরনের অনিয়ম করা হয় নাই। তা আমরা এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং সদস্যদের বরাবরে ইতিপূর্বে তফসিল ঘোষণার আগে একটি আবেদন দিয়েছিলাম যা আপনারা অবগত আছেন, এবং আজকেও নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা একটি আবেদন দিছি যে গঠনতন্ত্র মোতাবেক ভোটের মনোনয়নপত্র দাখিলের দিন হইতে ভোট গ্রহণের দিন পর্যন্ত 15 দিন বৃদ্ধি করে তফসিলটা পুনঃ প্রকাশের জন্য, পুনরায় দেওয়ার জন্য। তাই এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে কোনো সঠিক কেউ পাই না। তা আমি আশা করব যে তারা আমার সহকর্মী সচিব ভাই এবং তারা সকল বিষয়াদি বিবেচনা করে তফসিল পুনর্নির্ধারণ করে গঠনতন্ত্র অনুযায়ী একটি তফসিল ঘোষণা করবে। বহির্ভূত মিনিমাম তফসিল ঘোষণার 15 দিন পরে নির্বাচনের একটা সময় দিতে হবে, তো তাড়াতাড়ি 2 দিনের ভিতরে নির্বাচন করা সম্ভব না। নরসিংদী জেলা বাপসার নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে, আমার মতে খুব তাড়াহুড়ো করে তফসিল দেওয়া হয়েছে বলে আমি মনে করি।